গাছটি আপনারা দেখতে পাচ্ছেন এরকম ভাবে একটা ভাইন উঠে গেছে। এটার সাইন্টিফিক নামটা আমার এই মুহূর্তে মনে পড়ছে না, কিন্তু এটাকে আমরা কমন নেমে মর্নিং গ্লোরি হিসেবে চিনি। আমি আমার আগের ভিডিওতে একে অলরেডি জাস্ট দেখেছিলাম, সেই ভিডিওটা আপনারা দেখতে পারেন, এর ফুল দেখিয়েছিলাম। আর এখন যেহেতু আমার তখন সময় হয় ওটা নিয়ে ভিডিওটা, মানে ব্যাপারে তখন কিছু তো বলতে হয়, তখন আমার সময় ছিল না, আমি তাড়াহুড়ো করে একটা জাস্ট ছোট্ট ভিডিও ফুলটা দেখিয়েছিলাম। এখন তো বিকেলবেলা তাই এটা ফুটে নেই, আজ আমি এর ব্যাপারে বলবো। এটা আমি ফার্স্ট টাইম গ্রো করছি, আর এর যা যা আমার এক্সপিরিয়েন্স হয়েছে আমি তা ভিডিওতে বলবো। প্রথমে বলি আমি এটি পিষে বসিয়েছি, এটি এরম 5 লিটারের তেলের ড্রাম আমি এতে বসিয়েছি। প্রথমে এটা আমার ছাদে ছিল, আপনারা দেখেছেন হয়তো যারা আমার ভিডিও দেখেছেন, এটি ছাদে ছিল। আমি এটাকে এখন আমার এমন বারান্দায় রেখেছি একটি, যেখানে একটু কম রোদ আসে। এমনি কিন্তু গরমের গাছ, কিন্তু আর আমি শুনেওছি যে প্রচণ্ড রোদ ভালোবাসে, কিন্তু আমি আমার এক্সপিরিয়েন্স থেকে একে কিন্তু 2 ঘন্টা মাত্র রোদ পাবে এমন জায়গায় রেখেছি, তাও বিকেলের রোদ। তার কারণ আমি লক্ষ্য করেছি যে ফুলটা, এই যে ফুলটা, এটি যদি সকালবেলা রোদ পায় তাহলে খুব তাড়াতাড়ি বন্ধ হয়ে যায়। এটার মাটিতে আমি সার দিয়েছি, কিন্তু আমি শুনেছি যে এতে সার হয় না, আমি নর্মাল বটিং সয়েল যেমন আমি বানাই সেরকমই বানিয়েছি। 1 ভাগ বার্মি কম্পোস্ট, 1 ভাগ মাটি, আর 1 ভাগ বালি, আর ওপর দিয়ে একটা কোকোপিটের লেয়ার ছড়িয়ে দিয়েছি, শুধু কোকোপিট আর কিচ্ছু না, এখন শুধু কোকোপিট, কিচ্ছু দেখতে পাবেন না। একে এর মাটি মোটামুটি ময়েস্ট রাখাই ভালো। দেখুন এর ফুল আমি এর ডেডরিং করতে হয় তাহলে বেশি ফুল পাওয়ার জন্য, আমি ডেডরিং করে এখানে ফেলে দিয়েছি। দেখুন এখানে সিড ফর্মেশন হচ্ছে, এটা কিন্তু সিড, এটা বার্ড নয়। এটার সিডগুলোকেও ডেড হেড করে ফেলতে এখন দরকার নেই, যখন সিজনের শেষ হবে তখন আমি সিডে রেখে দেবো, এখন আমি সব ডেড হেড করবো। আর যত পারবেন এটিকে প্রুনিং করবেন, তাতে প্রচুর এর শাখা বেরোবে, তত ফুল পাওয়া যাবে। এটি আমি এমনভাবে ঝুলিয়ে দিয়েছি পাশে মানি প্ল্যান্ট, তখন কি সুন্দর মানি প্ল্যান্টটা লাগছে। যদি এখন ঝড় এসেছিলো তাই প্রচুর ছিঁড়েও গেছে, ওই জন্য এরকম লাগছে। এভাবে লুকিয়ে দিয়েছে আমার উপরে। এখানে আমার বাকি অন্যান্য শীতের গাছ আছে, এখানে চন্দ্রমল্লিকা, এখানে জিরেনিয়াম এখনও ফুল ফুটছে, এখানে ডায়ানথাস আছে, গ্যাজেনিয়া আছে। এটা আমি এমনি রেখেছি একটা কালারিং হবে বলে, তো গরমকালেরই গাছ। তাছাড়া আমার ন্যাস্টেশিয়াম এখনও বেঁচে আছে, আমি দেখি এটা যদি বাঁচাতে পারি তো ভালো, না হলে আমি এতে অন্য কোনো গাছ বসিয়ে দেবো। এখানে আমার পুদিনা আছে, এইসব কম রোদে খায়। এখানে আমার একটা ব্যাগে যেরকম রুটস দেখতে পাবেন, এখানে কয়েকজন বসিয়েছে। এখানে জুমকা আছে কালারিং, আর এখানেও পালস এরম ব্যাগে। এখানে একটি ডালিয়াও আছে, ডালিয়া আমি সেভ করছি না, কিন্তু আমার মারতে মায়া লাগছে, দেখি এখন যদি হয়ে যায়, চান্সের উপর ডিপেন্ড করে যদি বেঁচে থাকে। যাই হোক, এটা আমার মর্নিং গ্লোরি ভাইন, এদিকে রোজই আমি জল দিই, আর
এটাই এই ক্যাটি এমনি যে কোনো ধরনের মাটিতে গ্রো করে, কিন্তু অ্যাসিডিক সয়েল খুব পছন্দ। অ্যালকালাইন হালকা অ্যালকালাইনেও চলতে পারে, কিন্তু এতে তাই যদি যদি চা পাতা দেওয়া হয় তো আমার মনে হয় ভালো। আমি কোনো এখনো দিইনি, দেবো 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 নিশ্চয়। এবং এর পাতাগুলো খুব সুন্দর দেখতে। মর্নিং গ্লোরি ভাইন, ইপোমিয়া কি একটা নাম ছিল আমি ভুলে যাচ্ছি, এই সায়েন্টিফিক নাম সেম পরে না হয় লিখে দেবো, সেটা আপনারা দেখে নেবেন। এর টাইটেলে প্রচুর ছড়িয়েছে, আর এটা আমার মানে 3 মাসও নয় গাছ, ওই 3 মাস বলছি 3 সপ্তাহও গাছ নয়, খুব ফাস্ট গ্রোয়িং একটা গাছ। যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, ধন্যবাদ। আমি ফুল এখন দেখাতে পারলাম না, আমি আবার অন্য কোনো দিন এর ফুল দেখাবো, ধন্যবাদ।